দর্শক, আমরা জানি যে আজ মহাসপ্তমী, সেই খবর আমরা জানতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সহকর্মী শাহ আলম ইসলাম নিতুল শ্রীনগর থেকে, এবং একই সাথে রিফাত আহমেদ রাসেল দুর্গাপুর থেকে, নেত্রকোণার আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকে শুভ সকাল জানাই। দুর্গাপুর থেকে যুক্ত আছেন রাসেল, তার কাছ থেকেও যেতে চাই। রাসেল, এই মুহূর্তে কী ধরনের আনুষ্ঠানিকতা চলছে মণ্ডপে জানাবেন আপনি আমাদের। তানিয়া, শুভ সকাল আপনাকে। আপনি এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী, এর আয়োজন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ঢাকের তালে তালে যে ভক্তবৃন্দরা আছেন তারা আরাধনা জানাচ্ছেন, এবং আজ মহাসপ্তমীর যে মূল আয়োজন এবং অঞ্জলি রয়েছে এটা কিন্তু বেলা 10টার পর থেকেই শুরু হবে, এমনটাই জানিয়েছেন এই মন্দিরে যে ঠাকুর রয়েছেন তিনি। এছাড়াও আপনি জানেন যে নেত্রকোণা দুর্গাপুর আদি যুগ থেকেই এই দুর্গাপূজার প্রচলন শুরু করে গিয়েছিলেন, রাজা সুসংগ রাজার হাত ধরেই এখানে কিন্তু দুর্গাপূজার প্রচলন হয়েছিল। এরপর থেকে কিন্তু এখানকার যে হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তারা যুগ যুগ ধরে এখানে দুর্গাপূজার আয়োজন করে আসছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়ার যেই মন্দির রয়েছে, এই মন্দিরে কিন্তু 25 বছর ধরে পুজোর আয়োজন করে আসছে। এখানে যারা ভক্তবৃন্দ আছেন এবং বাহির থেকে অনেকেই জায়গাগুলোতে পুজো দেখতে আসেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ সহ সর্বস্তরে কিন্তু পরিস্থিতি এখানে প্রতিটি মণ্ডপেই দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তবর্তী যেই গ্রামগুলো রয়েছে এখানে কিন্তু বিজিবির টহলও বৃদ্ধি করা হয়েছে, যেন হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন তারা যেন স্বস্তির সাথেই পুজোর আয়োজন করতে পারেন। এখন পর্যন্ত আমরা যেই আয়োজন দেখছি এই আয়োজন দেখে কিছুটা বলা যায় যে গত 2 বছর যে ধরে যে পুজোর মধ্যে যে করোনার যে একটা স্থবিরতা রয়েছে, এই স্থবিরতা এবছর অল্প কিছুটা কাটিয়ে উঠতে পারলেও আমরা কিন্তু বেশ কিছু পুজো এবছর কিন্তু দুর্গাপুরে হচ্ছে না এবং আয়োজনেও কিন্তু কিছুটা কমতি দেখছি। তবে তারা বলছেন যদি পুজোর এই করোনার যেই মহামারী রয়েছেন দেবী দুর্গার কাছে তারা প্রার্থনা করছেন, এই মহামারী যদি কেটে ওঠে আগামী বছর থেকে তারা ব্যাপক পরিসরেই এই দুর্গাপূজার আয়োজন করে যাবে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ। রিফাত আহমেদ রাসেল যুক্ত হয়ে আমাদেরকে দুর্গাপুরের পূজা মণ্ডপে নানা খবরাখবর জানানোর জন্য। দর্শক, আমরা একেবারে একাত্তর সকালের শেষ পর্যায়ে পূজা মণ্ডপে নানা খবরাখবর নিয়ে আমাদের সহকর্মীর কাছ থেকে তথ্য জানছিলাম। যাবার আগে আবারও আমরা বলে যেতে চাই, করোনার সংক্রমণ হয়তো বা কমে এসেছে, তারপরও সেটিকে খুব একটি স্বস্তির জায়গায় না ফেলাই আমাদের ভালো, কারণ আবারও সংক্রমণ কখন বেড়ে যায় আমরা সেটা জানি না। তাই যে সাবধানতার কথা বারবার বলা হয়, মাস্ক ব্যবহার করা এবং যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের কাজটি করা সেটি যেন আমরা মেনে চলি, সে প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের একাদশ সকাল। সবাই ভালো থাকবেন।